নমস্কার। শিক্ষার কোনো বয়স হয় না, যে কোনো বয়সে যে কোনো বয়সের মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, যার মধ্য দিয়ে আমরা বড় হয়ে উঠি, তার প্রভাব আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে আমাদের আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি দিয়ে বাড়ির পরিবেশ ও মানবিকতা, আদর্শ সেবাপরায়ণতা, পরোপকার, বৈষম্যহীনতা দিয়ে সামাজিক পরিবেশকে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে হবে। এই ছোট্ট শ্রুতিনাটিকাটির মাধ্যমে এই বিষয়ের ওপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। আপনারা শুনুন শ্রুতিনাটিকা অনুশোচনা। লেখিকা কল্যাণী চক্রবর্তী, নাট্যরূপ দিয়েছেন শুভাশিস মল্লিক, অভিনয়ে ব্রততী ঘোষালী, আফরিন আবৃত্তি ও মহিষা মালিয়া। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একি ঝুমনি, তুই এখনো রেডি হসনি? এই তো মা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। বন্ধুর বার্থডেতে দেব বলে নিজের হাতে একটা কার্ড বানাচ্ছিলাম, তো তাই একটু দেরি হয়ে গেল। ও মা, তাই নিজের হাতে বানিয়েছিস? কই কই, দেখি দেখি। এই দেখো মা। বাহ, দারুণ বানিয়েছিস তো। উপহারটাও খুব ভালো আনা হয়েছে, তোর বন্ধু খুব খুশি হবে। হ্যাঁ মা। কিন্তু শোন, আর দেরি করিস না, 6টা বেজে গেল, 7টার সময় তোর বন্ধুর পার্টি শুরু হয়ে যাবে। এই তো মা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আরে না না, ওই জামাটা নয়, এই দেখ, আমি তোর জন্য জামা বের করে রেখেছি, এইটা পরলে তোকে আরো সুন্দর লাগবে। ঠিক আছে মা, তাই পরছি। আর শোন, ওই মুখটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে আসবি। হ্যাঁ মা, আমি মুখ ধুয়ে জামা পরে আসছি। বাহ, এই তো কি সুন্দর লাগছে আমার মেয়েকে, যেন রাজকুমারী। ধুর, কি যে তুমি বলো না মা। ঠিকই তো বলছি সোনা, দেখবি পার্টিতে সবাই শুধু হাঁ করে তোকে দেখবে। এই এই, তুই ওখানে দরজার আড়ালে দাঁড়িয়ে কি দেখছিস রে রোমা? কিছু করিনি আন্টি, এমনি দাঁড়িয়ে আছি। এমনি দাঁড়িয়ে আছি, সব সময় আমার মেয়ের দিকে নজর, তাই না? যা এখান থেকে। আচ্ছা আন্টি। আরে এই ঝুমনি, কোথায় গেলি? আয় আয় এদিকটায়, চুলটা ঠিক করে দি। আরে সোজা হয়ে দাঁড়া। তাড়াতাড়ি করো মা, দেরি হয়ে যাচ্ছে, আমার সব বন্ধুরা চলে আসবে। এই তো হয়ে গেছে। আর শোন, এবার না মুখে একটু ক্রিম লাগিয়ে নে, আর লিপস্টিকটা হালকা করে একটু লাগিয়ে নে। হয়ে গেছে মা, এবার চলো। হ্যাঁ মা, চলো, আমিও রেডি হয়ে গেছি। রুমা, রুমা কোথায় গেলি? যাই আন্টি। এই কোথায় ছিলিস রে? রান্নাঘরে। শোন, আমরা বেরোচ্ছি, বাইরে থেকে দরজা লক করে দিচ্ছি, আর তুই একটু পরে খেয়ে নিবি, তবে তার আগে কাজগুলো যেন শেষ করবি, মনে থাকবে? হ্যাঁ আন্টি, সব কাজ করে নেব। চল ঝুমলি, এবার আমরা যাই। চলো মা। দিদির কত জামা, আর কি সুন্দর এই এই জামাটা, কি মিষ্টি রং। আর ওই ওই জামাটা একবার হাত দিয়ে দেখি, উফ কি নরম, একবার পরে দেখব। কিন্তু যদি জানতে পারে? না না, জানতে পারবে না, আমি একবার পরেই খুলে নেব। এই তো কি সুন্দর লাগছে আমাকে, একেবারে দিদির মতো।
লিপস্টিকটার নিশ্চয় খুব দাম, একবার মেখে দেখি, একটু পরে গিয়ে তুলে দেব। হিকি, এসব কি করছিস তুই? কিছু করিনি আন্টি, একবার শুধু দিদির জামাটা গায়ে দিয়ে দেখছিলাম। ইস, ভাগ্যিস মোবাইলটা ফেলে গিয়েছিলাম, না হলে জানতেই পারতাম না। খোল খোল বলছি জামাটা। আমার ভুল হয়ে গেছে আন্টি, আর আর কখন এরকম করব না। ভুল হয়ে গেছে? তোর তোর এত বড় আশপর্দা, তোর সাহস কি করে হয় আমার মেয়ের জামা পরার? ছেড়ে দাও না মা, এ সামান্য ব্যাপারে কেন রাগ করছো? এটা সামান্য ব্যাপার? আবার লিপস্টিক মাখা হয়েছে, খুব লোভ না? ঘুঁটে কুড়ুনির মেয়ের আমার রাজকুমারী সাজার শখ হয়েছে। আর আর কখন এরকম করবো না আন্টি, এবারকার মতো ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দেব না, আজ না, আজ তোকে মেরে ফেলবো। ওকে মা, এ তুমি কি করছো? ছেড়ে দাও ওকে, মেরো না, মেরো না প্লিজ। তুই থাম জমনে, ওকে আজ এমন শিক্ষা দেব যে জীবনে ভুলবে না। কিন্তু কি দোষ করেছে মা? ও তো শুধু আমায় একটা জামা পরেছে আর একটু সেজেছে। আমি বড়, আমি যা করছি সেটাই ঠিক। কিন্তু তুমি একটু ভেবে দেখো মা, আমার কত ভালো ভালো জামা আছে, ওর কাছে তো একটাও ভালো জামা নেই। তাই একটু ইচ্ছা হয়েছে একটা ভালো জামা পরার আর একটু সাজার। তুই থাম, তুই জানিস না এদেরকে, এদের না বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠবে, যে যেরকম তার সেরকম থাকাই উচিত। আজ না, আজ কি আমি বাড়ি থেকে বেরই করে দেব। মা মা মা, মেরো না, মেরো না প্লিজ। আমাদের স্কুলের টিচাররা কি বলেন জানো? বলেন বাবা মারা যেমন আচরণ করবে, ছেলে মেয়েরাও ঠিক তেমনই শিখবে। আজ আমি তোমায় দেখি কি শিখবো মা। তুই তুই ঠিকই বলেছিস জমনি, আমি ভুল করে ফেলেছি। আসলে হঠাৎই ওকে ওভাবে দেখে না আমার আমার মাথাটা ঠিক রাখতে পারিনি। তুই আমার মেয়ে হয়ে আজ আমাকে উচিত শিক্ষা দিলে জমনি, উচিত শিক্ষা দিলে। ওভাবে বলো না মা, সকলেই কিছু না কিছু ভুল করে। আয় রমা আমার কাছে আয়, কিছু মনে করিস না মা। কিছু মনে করিনি আন্টি, আপনি তো আমার মায়ের মতো, মা বলতে কি রাগ করতে আছে? আসলে কি জানিস মা, আমি একদিন অনেক গরিব ছিলাম। বন্ধুরা যখন ভালো ভালো জামা কাপড় পরতো সাজতো, আমারও তখন খুব লোভ হতো, কষ্ট হতো। আজ আমি হঠাৎ করে সব কিছু পেয়ে গিয়ে নিজের অতীতটাকে ভুলে গিয়েছিলাম। আজ আজ তোরা তোরা আমার অতীতটাকে মনে করে দিয়ে আমাকে অনেক বড় শিক্ষা দিলি রে। আসলে কি জানিস, ছোটদের কাছেও অনেক কিছু শিখতে হয়। ও কথা বলো না মা, তোমার কষ্ট হবে। হ্যাঁ আন্টি, ও কথা কোনোদিনও বলবেন না, আপনি আমাদের থেকে কত বড়। তোকে তোকে অনেক বড় হতে হবে রোমা, তোকে না আমি আমি নিজে লেখাপড়া শেখাবো, নিজের হাতে সাজাবো। কিরে কিরে, পারবি তো, পারবি তো লেখাপড়া শিখতে? হ্যাঁ আন্টি পারবো, আপনি যা বলবেন আমি তাই করবো। এই জামাটা পরে নে, আজ আজ আমি তোকে নিজের হাতে সাজিয়ে দিই। মা মা, ওকেও নিয়ে চলো না পার্টিতে, ওর খুব মজা হবে। নিশ্চয় নিশ্চয়ই, ও যাবে আমাদের সঙ্গে। কিরে কিরে রুমি, যাবি তো? হ্যাঁ আন্টি যাবো। বেশ, আর আর শুনে রাখ জমনি, আজ থেকে সবাই জানবে আমার দুই মেয়ে, রুমা আর ঝুমনি। ঝুমনি